বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ভেক্টর অধ্যায় নিয়ে, অর্থাৎ উচ্চতর গণিত বিষয়ে ভেক্টর অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এই ভেক্টর অধ্যায় সম্পর্কে জানার জন্য বইটা সামনে নিয়ে বসো, আমি যতটুকু পারি আজকে আলোচনা করব। আসো, আমরা এই অধ্যায়টার নাম হলো ভেক্টর। ভেক্টর রাশি জানার আগে আমরা স্কেলার রাশি সম্পর্কে এবং ভেক্টর রাশি সম্পর্কে তোমরা পদার্থবিজ্ঞান বইও পড়েছ, আজকে আমরা উচ্চতর গণিত বিষয়ে আলাদা একটা ভেক্টর অধ্যায় আছে, সেটা নিয়ে আলোচনা করব। স্কেলার রাশি কাকে বলে? যেমন যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এগুলোকে স্কেলার রাশি বলা হয়। যেমন আমরা যদি বলি 3 কিলোমিটার বা 3 মিটার, 5 মিটার ইত্যাদি, শুধু মান এখানে, এগুলোকে বলা হয় স্কেলার রাশি। আর যদি বলি যেমন কুমিল্লা মডার্ন হাই স্কুলের থেকে 3 কিলোমিটার বললে এটা শুধু মান বোঝা। আমি যদি বলি কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে সামনে থেকে 3 কিলোমিটার সোজা উত্তর দিকে, সোজা পূর্ব দিকে, সোজা পশ্চিম দিকে, তখন এখানে দুইটা জিনিস দেখা যায়, একটা হলো মান আর একটা হলো দিক বুঝাইছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভেক্টর রাশিটাকে। ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় কি রাশি? ভেক্টর রাশি। দেখো, আমরা ভেক্টর রাশি বোঝার জন্য এই এ বিন্দু থেকে দিক দিলাম বি বিন্দু পর্যন্ত, যদি এটা এ বি একটা ভেক্টর রাশি হয়, তাহলে আমরা এ বিকে এইভাবে উপরে তীর চিহ্ন দিলে ভেক্টর রাশি প্রকাশ হয়ে যায়। অথবা এ বি এর উপরে যদি আমরা এইভাবে চিহ্ন দিই, এটাও ভেক্টর রাশি প্রকাশ করে। এটাও কি রাশি প্রকাশ করে? তার মানে কি এ থেকে বি এর দিকে, দেখি এ থেকে বি এর দিকে। তো তোমরা দেখো, এটাকে বলা হয় প্রান্তবিন্দু, একে বলা হয় প্রান্তবিন্দু, সরি, একে বলা হয় আদিবিন্দু, আর বিকে বলা হয় প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু। তাহলে এ বিকে বলা হয় ভেক্টর, এ বি একটি ভেক্টর, অর্থাৎ এর দিকে, এ থেকে বি এর দিকে বোঝায়। আবার এটাকে যদি আমরা স্মল লেটারে দিই, ভেক্টর চিহ্ন এইভাবে দিই, ইউ ভেক্টর দ্বারাও প্রকাশ করতে পারি, তখন কিন্তু এই ইউটা যখন প্রকাশ করব, তখন কোন দিক থেকে দিকটা আমরা বলতে পারি না যে কার কোন দিক থেকে কোন দিকে। যখন এ বি দ্বারা প্রকাশ করি, তখন এ থেকে বি এর দিকে বোঝা যায়। আমরা ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে জেনে যাই, এ থেকে বি এর দিকে যদি আমরা এটা চেঞ্জ করে দিই, মাইনাস দিতে হবে, দিক পরিবর্তন হয়ে যাবে, তখন বি থেকে এর দিকে লেখা যায়। তো এখানে জানার জন্য আমি ভেক্টর জানার জন্য ভেক্টর সংজ্ঞাটা দিলাম। তারপরে আসো, আমরা আরেকটা সংজ্ঞা শিখব, ধারক রেখা কাকে বলে? ধারক রেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, জানতে হবে ধারক রেখা। ধারক রেখা হলো, দেখো আমাদের এখানে এ থেকে বি প্রকাশ করছি, একটা ভেক্টর প্রকাশ করছি এ থেকে বি, এই রেখাটা কিন্তু অসীম রেখা, এটার কোনো শেষ নাই। তাহলে অসীম রেখার অংশ বিশেষ এ বি অংশটা আমরা কী হিসাবে প্রকাশ করলাম? দা ভেক্টর হিসাবে প্রকাশ করলাম। এই যে অসীম রেখার এই অংশটাকে যে ভেক্টর হিসাবে প্রকাশ করছি, সেটাকে বলা হয় কি? ধারক রেখা। এখন আমি যদি এই ভেক্টরটাকে বলি ইউ, তাহলে ইউ ভেক্টরের, ইউ ভেক্টরের ধারক রেখা হবে, ধারক রেখা হবে এ বি। ইউ ভেক্টরের ধারক রেখা হলো কি? এ বি। তাহলে আমরা বুঝলাম যে ধারক রেখাটা কি, একটা অসীম রেখার অংশ বিশেষ, যে অংশটা ভেক্টর হিসাবে প্রকাশ করা হয় সেটাই কি? ধারক রেখা। এখন আমাদের এই অধ্যায়ের মধ্যে উদাহরণের মধ্যে তিনটা উপপাদ্য আছে, এই উপপাদ্যগুলো ভালোভাবে জানতে হবে। এই উপপাদ্যগুলো জানার জন্য কিছু বেসিক ধারণা লাগবে, আমি বেসিক ধারণাগুলো দিয়ে তারপর আমরা উপপাদ্য দেখি কয়টা করতে পারি। এখন দেখো, আমাদের দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত, তিনটা শর্ত আছে, শর্ত সম্পর্কে জানবো। দেখুন, আমরা দেখি এখানে যে এ বি, এটাকে যদি আমরা ইউ ভেক্টর ধরি, আর একটা হলো সিডি,
এটাকে যদি আমরা ভি ভেক্টর ধরি এই দুইটা ভেক্টর সমান হওয়ার শর্তগুলো আমরা লিখব এক নাম্বার ইউ এর মান অর্থাৎ ইউ এর এটা দ্বারা বোঝায় শুধু মান ইউ এর মান অর্থাৎ দৈর্ঘ্যটা এই ভেক্টরের দৈর্ঘ্যটা এবি ভেক্টরের দৈর্ঘ্যটা এবং বি ভেক্টরের দৈর্ঘ্য মান বা দৈর্ঘ্য সমান হইতে হবে এক নাম্বার শর্ত দুই নম্বর শর্ত হলো ইউ এর ধারক রেখা ইউ এর ধারক রেখা এবং ভি এর ধারক রেখা ভি এর ধারক রেখা অভিন্ন অভিন্ন বা সমান্তরাল হতে হবে তাহলে আরেকটা শর্ত পাইলাম আমরা এক নম্বর শর্ত ছিল ইউ এর মান বা দৈর্ঘ্য বি এর মান বা দৈর্ঘ্য কি হইতে হবে সমান হইতে হবে দুই নম্বর শর্ত হলো ইউ এর ধারক রেখা বি এর ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হতে হবে তিন নম্বর শর্ত হলো ইউ এর ইউ এবং বি এর বি ভেক্টর একমুখী হইতে হবে একমুখী হতে হবে এই তিনটা শর্তের মধ্যে বিশেষ করে এই শর্তটা বেশি হওয়ার মধ্যে আমাদের কাজে লাগবে অর্থাৎ ইউ এর দুটা ভেক্টর সমান হইতে হলে তাদের ধারক রেখা হয় সমান্তরাল হবে না হলে অভিন্ন হবে না হলে কি হবে অভিন্ন মানে একই রেখা হবে তাহলে আমাদের এখানে আবার তিন নম্বরটা ইউ এবং বি এর একমুখী হতে হবে তাহলে সমান হওয়ার তিনটা শর্ত আমরা জেনে ফেললাম আর একটা হলো ভেক্টর এখন জানবো আমরা ভেক্টর ত্রিভুজ যোগ বিধি ভেক্টর ত্রিভুজ বিয়োগ বিধি এই দুইটা জিনিস সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে তাহলে উপপাদ্যগুলোর মধ্যে কাজে লাগবে তাহলে আমরা দেখি ভেক্টর ত্রিভুজ যোগ বিধি কি ধর এখানে একটা ভেক্টর এ বি একটা ভেক্টর আঁকলাম এ বি ভেক্টরের এ হলো আদিবিন্দু বি হলো প্রান্তবিন্দু এটাকে আমরা ইউ ভেক্টর দিলাম কি ভেক্টর দিলাম ইউ ভেক্টর দিলাম এবং বি ভেক্টরের প্রান্তবিন্দুতে আমি আরেকটা ভেক্টর দিলাম সেটাকে নাম দিলাম হলো বিসি এই বিসি ভেক্টরের বি হলো আদিবিন্দু সি হলো প্রান্তবিন্দু তাহলে আমরা দেখো আগের এটাকে আমরা বি ভেক্টর দেই আগের ইউ ভেক্টরের আদিবিন্দু বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি আমরা যোগ করি বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি আমরা কী করি যোগ করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরটা এসি ভেক্টর আর এই ভেক্টরটা হবে ইউ এবং বি এর যোগফল অর্থাৎ ইউ প্লাস বি তাহলে আমরা এটাকে বলা হয় ত্রিভুজের কী বিধি যোগ বিধি ত্রিভুজ ভেক্টর যোগ বিধি ইউ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে আমরা এসি ভেক্টর পাবো অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এসি ভেক্টর সমান সমান এ বি প্লাস বিসি এ বি প্লাস বিসি ভেক্টর এটাকে ত্রিভুজ যোগ বিধি বলা হয় আমরা ত্রিভুজের যোগ বিধির পরে এবার ত্রিভুজ বিয়োগ বিধি নিয়ে একটু আলোচনা করি দেখো এই একটা ভেক্টর এবি এটার আদিবিন্দু আর এটা কী বিন্দু প্রান্তবিন্দু একটু আগে প্রান্তবিন্দুতে একটা ভেক্টর দেখাইছি এবার আদিবিন্দু থেকে আরেকটা ভেক্টর নিয়ে যাব আদিবিন্দু এটাকে আমরা ইউ এটাকে আমরা এবি ভেক্টর দিলাম আর এটাকে আমরা এসি ভেক্টর দিলাম কি ভেক্টর দিলাম এসি ভেক্টর দুইটাই দেখো প্রান্তবিন্দু থেকে গেছে তাতে আদিবিন্দু থেকে গেছে একটা এবি আর একটা কি এসি এখন আমরা বিসি নির্ণয় করব বিসি দিয়ে দিলাম বি থেকে সি এর দিকে যদি আমরা বিসিটা নির্ণয় করি তাহলে আসবে দেখো আমরা ওই যোগ বিধিতেও কিন্তু এটা দেখাইতে পারি কিন্তু আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আলাদা করে দেখাইতেছি একটু টেকনিক মনে রাখো বিসি এই যে বি থেকে সি কোন ভেক্টরের দিকে এসি থেকে তাহলে আমরা বিয়োগ করব এসি আসবে এসি মাইনাস এবি
AC माइनस AB এটা হলো ভেক্টর ত্রিভুজ বিয়োগ বিধি। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, একটু লক্ষ্য করো টেকনিকটা আমি বলছিলাম, এটাকে চেঞ্জ করে আবার CB বের করব, তাহলে CBটা হবে CB ভেক্টর ইকুয়াল CBটা কার দিকে আছে শিক্ষার্থীরা দেখো AB এর দিকে, তাহলে আমরা বিয়োগ করব কার থেকে AB থেকে, আমরা কি বিয়োগ করব ACটা বিয়োগ করব, তাহলে এটা ছিল ভেক্টর কি বিধি বিয়োগ বিধি। তাহলে আমরা এখান থেকে আমরা কয়টা জিনিস শিখছি দেখো, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, ধারক রেখা কাকে বলে, এরপরে শিখলাম দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত, একটি ভেক্টর ত্রিভুজ ত্রিভুজ যোগ বিধি, ভেক্টর ত্রিভুজ বিয়োগ বিধি। এই তত্ত্বগুলো জানার পর তোমরা এই তত্ত্বগুলো মাথায় রাখতে হবে, এই তত্ত্বগুলো জানার পর আমরা দেখো তোমাদের বইয়ের কী বলে বইটা বের তোমরা নিচ্ছ, বইটার সামনে আছে 282 পৃষ্ঠায় একটা উপপাদ্য আছে উদাহরণ 3, এই উদাহরণ 3, 4, 5 এই তিনটে উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সালের প্রশ্নগুলো দেখবা এই এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন কোনো না কোনো সালে প্রত্যেক সালেই আসতেছে, তাহলে ভালোভাবে এই তিনটে উপপাদ্য পড়তে হবে। আমি আজকে দেখি কয়টা উপপাদ্য শেষ করতে পারি এই উদাহরণের, উদাহরণ 3-এর প্রশ্নটা তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, আমি একটু আরো একটু লিখি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যতার অর্ধেক তাহলে এই হলো আমাদের প্রশ্নটা। এই প্রশ্ন অনুসারে আমরা এই উপপাদ্যটা তোমাদের ম্যাথের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু ওইখানে আছে জ্যামিতিক পদ্ধতিতে আর এখানে বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে, ঠিক আছে। তাহলে আমরা আগে চিত্রটা একটু অঙ্কন করি দেখো, চিত্রটা এ বি সি ত্রিভুজ, এই চিত্রটা অঙ্কন করলাম। এখন আমি একটু প্রশ্নটা বুঝাবো, প্রশ্নটা মনোযোগ দিয়ে বুঝো, বলছে ভেক্টর পদ্ধতি প্রমাণ করে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, যে কোনো দুই বাহু আমি ABC একটা ত্রিভুজ নিলাম, ABC ত্রিভুজের AB এর মধ্যবিন্দু D ধরলাম, AB এর মধ্যবিন্দু D আর AC এর মধ্যবিন্দু E ধরলাম E, তাহলে দুই বাহুর মধ্যবিন্দু একটা AB বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু E, মধ্যবিন্দু সংযোগ রেখা হলো DE, মধ্যবিন্দু সংযোগ রেখা কি DE, প্রমাণ করতে হবে যে DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC বা DE ইকুয়াল টু হাফ অফ BC, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে আমাদের ভেক্টর পদ্ধতিতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় লক্ষ্য করছো, আমি প্রশ্নটা একটু বুঝাইছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন আমি ভেক্টর পদ্ধতি বলছি বিদায় এগুলো এক মধ্যে কী চিহ্ন দিতে হবে, ভেক্টর চিহ্ন দিতে হবে, ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিলাম, তোমরা করতে করতে ভেক্টর চিহ্ন অভ্যস্ত হয়ে যাবা। তাহলে বিশেষ নির্বাচনের মধ্যে এটা যেহেতু আমরা বিশেষ নির্বাচনের মধ্যে বলতে পারি, আমি মৌখিকভাবে বলে যেহেতু বইয়ে আছে তোমরা পাইবা, আমি ফর্মানটা একটু লিখে দিব। মনে করি ABC একটি ত্রিভুজ, ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু E, DE, DE যোগ করি, প্রমাণ করতে হবে যে DE সমান্তরাল BC, DE ইকুয়াল টু হাফ অফ কি BC, এই এই উপপাদ্যটা কী করতে বলছে আমাদেরকে, প্রমাণ করতে বলছে।
তাহলে দেখো আমরা প্রমাণের মধ্যে প্রমাণ করার জন্য আমরা একটু আগে ত্রিভুজের ভেক্টর যোগ বিধি বিয়োগ বিধি দুইটা শিখছি, এখন আমরা ওই উপপাদ্যগুলো প্রমাণ দিয়ে আমরা করে ফেলবো। দেখো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা একটু প্রমাণ এদিক দিয়ে লিখি। ত্রিভুজ দেখো, প্রথমে আমরা এ ডি ই ত্রিভুজটা নিয়ে যাই, ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর বিয়োগ বিধি প্রয়োগ করে, বিয়োগ বিধি প্রয়োগ করে, প্রয়োগ করলে কি হয় দেখো, এ ডি ই আমরা ডি ভেক্টর সমান সমান লিখতে পারি। দেখো ডি ই সমান সমান, ডি ই সমান সমান কি লিখতে পারি, আমরা একটু আগে বলছিলাম বিয়োগ বিধির মধ্যে ডিটা কার দিকে আছে শিক্ষার্থীরা দেখো এই দিকে আছে, তাহলে আমরা লিখতে পারি ডি সমান সমান এ ই মাইনাস এডি, মাইনাস ডি সমান সমান মাইনাস কি এডি, তাহলে আমরা এটাকে এক নং দিয়ে রাখলাম, ডি সমান সমান কি লিখলাম মাইনাস এ ই মাইনাস এডি, এটা কোন ত্রিভুজ থেকে, এ ডি ই ত্রিভুজ থেকে। এখন ত্রিভুজ আবার এ বি সি থেকে কি লেখা যায় দেখো, ত্রিভুজ এ বি সি এ ভেক্টর বিয়োগ বিধি অনুসারে, বিয়োগ বিধি প্রয়োগ করে, প্রয়োগ করে কি লেখা যায় ত্রিভুজ এ বি সি এ, দেখো বি সি আমরা বি সি লিখলাম, বি সিটা কার দিকে আছে শিক্ষার্থীরা দেখো এ সি আর এ বি, বি সিটা আছে এ সির দিকে, তাহলে আমরা এ সি থেকে এ বি বিয়োগ করে দেবো, এ সি থেকে এ বি বিয়োগ করে দেবো, এটা আমরা কয় নং সমীকরণ পেয়ে গেলাম, দুই নং সমীকরণ পেয়ে গেছি, বি সিটা এ সি থেকে এ বি বিয়োগ করলাম। এখন দেখো তো এ বি এর মধ্যবিন্দু হলো ডি আর এ সি এর মধ্যবিন্দু হলো ই, কিন্তু আমরা লিখতে পারি দেখো, কিন্তু এই যে এ বি, এ বি সমান সমান টু এ ডি, কারণ ডি যেহেতু মধ্যবিন্দু দুইটা এ ডি সমান হলো এ বি, এবং এবং দেখো কি লেখা যায় এ সি, এ সি সমান সমান কি লেখা যায় টু এ, কারণ ইটা এ সি এর মধ্যবিন্দু টু এ। এখন দেখো আমরা দুই নং সমীকরণ হতে পাই, কত থেকে পাই, দুই নং হতে পাই, দুই নং হতে পাই, দুই নঙে কি আছে দেখো বি সি ইকুয়াল টু, বি সি ইকুয়াল টু এ সি, এ সি এর জায়গায় লিখতে পারি টু এ মাইনাস এ বি এর জায়গায় লিখতে পারি টু এ ডি। হ্যাঁ আমরা এবার এদিক দিয়ে নিয়ে আসি, এটা বি সি ইকুয়াল টু, বি সি ইকুয়াল টু টুটা কমন নেই, আমরা এখানে নিয়ে আসলাম, টুটা কমন নিলে কি হয় এ ই মাইনাস এডি, তোমরা একটু লক্ষ্য করো যে এ ই মাইনাস এডি এক নং সমীকরণে এটা সমান আমরা লিখতে পারি ডিই, এক নং সমীকরণ থেকে ডিই লিখতে পারি। এখন দেখো আমরা এটা যদি টু ডিটা এদিকে নিয়ে আসি, টু ডি নিয়ে আসি, বি সিটা ওদিকে নেই, তাহলে ডি ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ বি সি, এবং ভেক্টর বাদ দিলে শুধু মানটা যদি আমরা বের করি, তখন আমরা এভাবে পরম মান দিলে মানটা আসবে শুধু ডি ইকুয়াল টু হাফ অফ বি সি। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে, এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছিল ডি ই সমান্তরাল বি সি, ডি ইকুয়াল টু হাফ অফ বি সি, তাহলে এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে, একটা জিনিস দেখো আসছে কি ডি ইকুয়াল টু হাফ অফ বি সি, এটা চলে আসছে, আর একটা জিনিস হলো ডি সমান্তরাল বি সি। এখন আমরা এখন দেখো এখান থেকে লক্ষ্য করো ডিই আর বি সি দুইটা ভেক্টর আমরা সমান পাইছি, স্কেলার রাশি যদি বাদ দেই তাহলে আমরা ভেক্টর দিকে চিহ্ন দিকে ভেক্টর লক্ষ্য করলে ডিই আর বি সি দুইটা ভেক্টর সমান, আমরা প্রমাণের মধ্যে ছিল দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের মানে আমরা এর আগে যে সমতা ভেক্টর সমতার মধ্যে দেখে আসছি, দুইটা ভেক্টর যদি সমান হয় তাদের ধারক রেখা কী হবে, হয় অভিন্ন হবে না হলে কী হবে সমান্তরাল হবে। এবার আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, দেখো বি সি এবং ডিই এই দুইটা ভেক্টর সমান হলে এই বি সি এবং ডিই ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে, যেহেতু দুইটা ভেক্টর অভিন্ন নয়
তাহলে দুইটা ভেক্টর কি হবে সমান হবে তাহলে প্রমাণিত এখান থেকে আমরা প্রমাণটা কি করতে পারি লিখতে পারি আমি সংক্ষেপে পুরো উপপাদ্যটা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি একদম মৌখিকভাবে বলি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দেখো শিক্ষার্থীরা এ বিশেষ নির্বাচনটা হবে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি এ সি বাহুর মধ্যবিন্দু ই ডি কমা ই যোগ করি তাহলে ডি পাই আমরা প্রমাণ করতে হবে ডিটা বি সি এর সমান্তরাল তৃতীয় বাহু হলো বি সি দুইটা বাহু এটা এবি একটা বি সি এ সি নিয়ে নিছি তৃতীয় বাহুটা বি সি তাহলে এই সংযোগকারী সরলরেখাটা তৃতীয় বাহু বি সি এর সমান্তরাল বা ডি ইকুয়াল টু হাফ অফ বি সি এটা প্রমাণ করতে বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করার জন্য আমরা প্রথমে নিলাম কি এ ডি ই ত্রিভুজ এ ডি ই ত্রিভুজে ভেক্টর বিয়োগ বিধি প্রয়োগ করে পাই কী পাইছি আমরা ডিটা সমান সমান লিখতে পারছি ডিটা কার দিকে আছে এ এর দিকে তাহলে এ ই মাইনাস এ ডি আবার দেখো এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি সি ত্রিভুজের মধ্যে বি সি সমান সমান আমরা কী পাইলাম এসি মাইনাস এ বি এসি মাইনাস এ বি আবার এ বি সমান সমান আমরা লিখতে পারি টু এ ডি যেহেতু মধ্যবিন্দু আবার এসি সমান সমান লিখতে পারি এ ই টু এ ই যেহেতু ই মধ্যবিন্দু এখন দুই নম্বরতে ক্যালকুলেশনটা তোমরা নিচ্ছে ভালোভাবে বুঝছ তাহলে আমরা দেখি আরও একটা উপপাদ্য আমরা শেষ করি এটা হলো তিন নম্বর গেল আমরা চার নম্বর উপপাদ্যটা দেখব চার নম্বর উপপাদ্যের প্রশ্নটা হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো সামন্ত্রিক কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে প্রশ্নটা লিখি ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এটা ভেক্টর পদ্ধতিতে আমাদেরকে প্রমাণ করতে বলছে এখন দেখো আমরা যদি একটা সামন্তরিক এখানে অঙ্কন করি এ বি সি ডি এটা একটা সামন্তরিক আমরা যদি এসি কর্ণ দেই আর একটা কর্ণ বিডি দেই তাহলে উ বিন্দু দিলাম তাহলে যদি ভেক্টর চিহ্ন এভাবে দিয়ে দেই হ্যাঁ আচ্ছা তাহলে আমি বিশেষ বিশেষ নির্বাচনটা একটু বুঝাইতেছি দেখো মনে করি এ বি সি ডি একটা কি সামন্তরিক এসি আর বিডি দুইটা কর্ণ পরস্পর উবিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে কর্ণ যে পরস্পর সমদ্বিখণ্ডিত করে কথার অর্থ হলো এই দুইটা কর্ণ যে উবিন্দুতে সেট করছে এই দূরত্ব আর এই দূরত্ব এই দূরত্ব আর এই দূরত্ব সমান দেখাইতে বলছে এটা হলো বিশেষ নির্বাচন তাহলে মনে করি আমরা মনে করি নিই দুই ভেক্টরগুলো ধরে নিই মনে করি এও সমান সমান এও সমান এ ভেক্টর ধরলাম বিউ সমান বি ভেক্টর ধরলাম ওসি সমান সি ভেক্টর ধরলাম এরপর উডি সমান ডি ভেক্টর এই চারটা ভেক্টর ধরে নিলাম আর আমাদেরকে প্রমাণ করতে বলছে যেমন প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করব এই দূরত্বটা অর্থাৎ এউ দূরত্বটা সমান সমান উসি দূরত্ব অর্থাৎ এউ সমান দর্শী এ ভেক্টর উসি সমান সি ভেক্টর এইটা সমান লেখাইতে বলছে দেখাইতে বলছে এবং দিয়ে বিউ সমান উড়ি অর্থাৎ বি ভেক্টর সমান সমান ডি ভেক্টর এটা সমান দেখাইতে বলছে আমাদের তাহলে এটা সমান দেখানোর জন্য আমরা এখন প্রমাণে চলে যাব প্রমাণের মধ্যে কি বলছে দেখো প্রমাণ এখন আমরা এই ত্রিভুজ আর এই দুইটা ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ শেষ করে ফেলবো দেখো এ উ ডি ত্রিভুজ এ উ ডি এ কী লেখা যাক ভেক্টর যোগ বিধি গত এর আগে একটা প্রমাণ করছি বিয়োগ বিধি দিয়ে আমরা এটা যোগ বিধি দেখি এডি সমান সমান লেখা যায় এউ প্লাস উডি এডি সমান সমান লেখা যায় এউ প্লাস উডি
লেখা যায় এবং এটা হলো এই ত্রিভুজ গুলো এবং আমরা দেখো আরেকটা ত্রিভুজ BOCA ত্রিভুজ BOCA কি লিখতে পারি BOCA লিখতে পারি BC সমান সমান BC সমান সমান BU প্লাস BC সমান সমান BU প্লাস OC দেখো আমরা যোগ বিধির মধ্যে প্রান্তবিন্দু আদিবিন্দু প্রান্তবিন্দু প্রান্তবিন্দুতে আরেকটা ভেক্টর এটার আদিবিন্দু এটার প্রান্তবিন্দু যোগ করলে যেটা পাই আমরা BC BC সমান সমান লেখা যায় BU প্লাস OC BU প্লাস কি OC এখন দেখো AD বের করছি আমরা BC বের করছি আমাদের প্রশ্নে বলা আছে ABCD একটা কি সামান্তরিক তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কি হয় সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি AD আর BC কি সমান তাহলে AD সমান সমান এখন আমরা লিখতে পারি দেখো এখানে AD সমান সমান কি AD সমান সমান BC যেহেতু এটা একটা কি সামান্তরিক AD সমান আমরা কি বের করছি দেখো AU প্লাস OD BC সমান সমান BU প্লাস OC এখন দেখো এগুলো আমরা ধরছিলাম AU সমান সমান A ভেক্টর BU সমান সমান B ভেক্টর OD সমান সমান D ভেক্টর BU সমান সমান B ভেক্টর OC সমান সমান C ভেক্টর তাহলে আমরা এটা পাইলাম দেখো আবার শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখো এই AC ভেক্টরের মধ্যে দুইটা ভেক্টর আছে একটা হলো A ভেক্টর আর একটা হলো C ভেক্টর BD ভেক্টরের মধ্যে দুইটা ভেক্টর একটা হলো B ভেক্টর আর একটা হলো D ভেক্টর তাহলে AC ধারক ভেক্টরের মধ্যে A ও C দুইটা ভেক্টর আমাদের বাম পক্ষে আছে A আর D তাহলে A এর সাথে C নিয়ে আসব আর B এর সাথে D নিয়ে আসব এই জন্য নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করি দেখো কি করতেছি মাইনাস C মাইনাস D ওকে কি করলাম মাইনাস C মাইনাস D করে দিলাম কেন তাহলে D আর D কাটা যাবে এখানে C C কাটা যাবে তাহলে বাম পক্ষে আসবে কি এ মাইনাস সি ডান পক্ষে আসবে কি বি মাইনাস ডি আসলো তাহলে এখন এ মাইনাস সি ভেক্টর বি মাইনাস ডি ভেক্টর এখন দেখো তো এ ভেক্টরের ধারক রেখা হলো এসি আবার বি সি ভেক্টরের ধারক রেখাও এসি তাহলে এ মাইনাস সি এর ধারক রেখা হবে কি এসি আচ্ছা এ মাইনাস সি এর ধারক রেখা এসি ঠিক বি ভেক্টরের ধারক রেখা হলো বিডি আবার ডি ভেক্টরের ধারক রেখাও বিডি তাহলে বি মাইনাস ডি এর ধারক রেখা হবে কি বিডি বি মাইনাস ডি এর ধারক রেখা কি বিডি বিডি ভেক্টর এখন আমাদের যে বিডি ভেক্টর ধারক রেখা এটা হলো এ মাইনাস সি এর এসি বিডি এখন এইটার ধারক রেখা ধরে নিলাম এই দেখো আমি এসি লিখলাম আর এইটার ভেক্টর ধারক রেখা বিডি লিখলাম একটা জিনিস লক্ষ্য করো এখানে এসি আর বিডি দুইটা ভেক্টর কি সমান যেহেতু এটার ধারক রেখা এসি আর বিডি আমরা জানি দুইটা ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই হবে বা অভিন্ন হবে এখন দেখো এখানে দুটো অশূন্য ভেক্টর হলো অশূন্য ভেক্টরের ভেক্টর দুইটা সমান হলে তাদের ধারক রেখা একই বা অভিন্ন হবে এখানে দেখো এসি এবং বিডি এসি এবং বিডি দুইটা পরস্পরসিদ্ধি রেখা তো তারা একই না সমান্তরালও না তাহলে আমরা বলতে পারি না এ মাইনাস সি ভেক্টরটা বি মাইনাস ডি ভেক্টরটা অশূন্য ভেক্টর কারণ তারা দুই কোনো সত্যই মানে না এই জন্য এই দুইটা ভেক্টর হবে কি শূন্য ভেক্টর এই জন্য আমরা বলতে পারি যেহেতু শূন্য ভেক্টর এ মাইনাস সি হবে শূন্য ভেক্টর এ মাইনাস সি সমান শূন্য ভেক্টর এ ইকুয়াল টু সি তাহলে এ ইকুয়াল টু সি প্রমাণ হয়ে গেল এবং আরেকটা দেখো বি মাইনাস ডি ইকুয়াল টু শূন্য ভেক্টর বি ইকুয়াল টু ডি তাহলে আমরা এইটাও সমান পেয়ে গেলাম আমাদের কথা ছিল শিক্ষার্থীরা এ এ ইকুয়াল টু সি বি ইকুয়াল টু ডি এ ইকুয়াল টু সি বি ইকুয়াল টু ডি প্রমাণ করা তো এই দুইটা উপপাদ্য ইনশাআল্লাহ তোমরা ভালো করেই বুঝতে পারছো তো ভালো বাসায় একটু ভালোভাবে চর্চা করলে ভালোভাবে এটা করতে পারবে লিখতে পারবে এবং তোমরা পরবর্তীতে আমি আরেকটা পর্ব নিয়ে আসব এটার পর্ব যে পর্বটা হলো এক নাম্বার দিয়ে দিই আরেকটা পর্ব নিয়ে আসব ইনশাআল্লাহ ওই পর্বর অপেক্ষা থাকো এবং
এখানে যে দুইটা উপপাদ্য পড়াইছি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো বাসায়, যেন পরবর্তী পর্বের গুলো ভালোভাবে করতে পারো। এই বলে আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।